ট্রেনে চলার পথে যদি রেল লাইনের উপরে পাথর রেখে দেওয়া হয় তাহলে কি হবে? কোয়েশ্চেনটা খুবই পিকিউলিয়ার, যার উত্তরটা আমি আপনাকে বলে দিচ্ছি বন্ধু। রেল লাইনের উপরে যদি ছোট ছোট পাথর রেখে দেওয়া হয় তাহলে এতে তেমন কিছুই হবে না, কারণ আপনি তো জানেনই ট্রেনের চাকা এবং রেল লাইন লোহা দিয়ে তৈরি হয়। এই লোহার ডেনসিটি পাথরের থেকে অনেক বেশি হয়, তাই এক্ষেত্রে পাথরগুলোই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। কিন্তু যদি ট্রেনের সামনে বড় পাথর রেখে দেওয়া হয় তখন কি হবে? আপনি খেয়াল করে দেখবেন বন্ধু, ট্রেনের ইঞ্জিনের সামনে এরকম লোহার জালের মতো কিছু একটা দেওয়া থাকে, যেটাকে অ্যাকচুয়ালি ইঞ্জিনের লাইফ গার্ড বলা হয়, যেটা ট্রেনের সামনে যদি তেমন কিছু চলে আসে সেটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তাই এক্ষেত্রেও তেমন কিছু হবে না। কিন্তু যদি এবার আপনি অনেক বড় পাথর রেখে দেন তখন কি হবে? তখন আর কি হবে, এতে হয়তো ট্রেনের অনেক বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাই ট্রেনের লোকো পাইলটকে তখন বাধ্য হয়ে ট্রেনকে থামাতে হবে, এবং তারপরে আপনি ধরা পড়লে আপনি পুলিশের মেহমান হয়ে যাবেন।